প্রিয় দর্শক, এক কাস্টমার হচ্ছে উনি নারায়ণগঞ্জ থেকে এই ফোরবির একটা কিট পাঠাইছে। তো এটাকে আমরা আনবক্সিং করছি, দেখি এটার কিটটা নাকি ভেঙে গেছে, কতটুকু ভাঙছে, আর সেটাকে হচ্ছে আমরা রিপেয়ার করব। রিপেয়ার করার পরে হচ্ছে পেন্ট করব। পেন্ট রিপেয়ার দিয়ে যদি এটা নতুন বানানো যায় কিনা সেটাই হচ্ছিল দেখাবো, যদিও ভিডিওটা লম্বা করব না। আমরা দেখে নেই কী অবস্থা। এটার কিছু অংশ জায়গা হচ্ছে ভেঙে গেছে, আর ভাঙাটাই হচ্ছিল আগে আপনাদের দেখানোর চেষ্টা করব কী পরিমাণে ভাঙছে। এই জায়গাটা হচ্ছিল ভেঙে গেছে দেখানো, মানে ভেঙে আরেকটু হলে হয়তো আলাদা হয়ে যেত। যাই হোক, এই অবস্থা হচ্ছিল, আমরা রিপেয়ারের কাজটা কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ, আমাদের রিপেয়ারের কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আগে যে ভাঙাগুলো ছিল সেই ভাঙাগুলো ভিতরে বাইরে এগুলো কিন্তু ঝালাই করা কমপ্লিট। এটাকে পুটিং দিয়ে জাস্ট একটা ফিনিশিং আনবো, যাতে এই স্পটগুলো না দেখা যায়, যে ডেনগুলো ছিল সেগুলো যেন না দেখা যায়। এরপর হচ্ছিলো আমরা কালার ফিনিশিং দিলে আসলে এটা নতুন মতো হবে কি না সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। জাস্ট এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে রিপেয়ার পার্টগুলো ভেঙে গেলে সেটাকে রিপেয়ার করে রং করলে আসলে নতুনের মতো দেখা যায় কি না, এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দেখানো বা এই ভিডিওটা বানানো। তো আশা করি আপনারা এটার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেখান থেকেই দেখেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি পেজটাকে ফলো দিয়ে রাখেন, যাতে করে আরও অনেক ডিফিকাল্ট কাজগুলো আপনাদেরকে দেখাইতে পারি, আপনারাও সেই কাজ সম্বন্ধে ধারণা নিতে পারেন, বুঝতে পারেন। এই কারণেই কিন্তু আমরা কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিয়েই যাচ্ছি, আপনাদের সব প্রতিটা কাজই দেখাচ্ছি। আপনার বাইকের প্লাস্টিকগুলো যদি ভেঙে যায় সেটাকে নতুন কিনবেন বা রিপেয়ার করবেন, এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এটাকে রিপেয়ার করলে কতটুকু সুন্দর দেখা যায় সেটাই হচ্ছে আমরা দেখাবো। অলমোস্ট অলরেডি কিন্তু আমরা এটাকে পেন্ট কমপ্লিট করে ফেলছি, স্টিকারটা রেখে হর্স যে লোগোটা এটা রেখে পেন্ট কমপ্লিট করে ফেলছি। দেখেন একদম ফিনিশিংটা নতুন মতো হয়ে গেছে, মানে আপনি বাইরের থেকে বুঝতে পারবেন না যেটা কালার করা হয়েছে।